স্থানীয় সরকার নির্বাচনে কোন কোন জেলা থেকে তথ্য গোপন করে যারা বিতর্কিতদের নাম কেন্দ্রে পাঠাচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাইদুল কাদের। তিনি বলেন, বর্তমানে যারা দলে বা নির্বাচনে বঞ্চিত হচ্ছেন তাদের হারানোর কিছু নেই। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যতক্ষণ নেতৃত্বে আছেন ততক্ষণ কারো শ্রম ও ত্যাগ বৃথা যাবে না উল্লেখ করে ধৈর্য ধরে অপেক্ষা করতে বললেন। শেখ হাসিনা তাদের ত্যাগের মূল্যায়ন করবেন। শনিবার 16 অক্টোবর সকালে ওবায়দুল কাদের রাজবাড়ী জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে এসব কথা বলেন। তিনি তার রাজধানীর বাসভবন থেকে সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হন। প্রার্থী পরিবর্তনের অভিযোগের বিষয়টি সত্য নয় জানিয়ে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে অভিযোগের পাহাড় জমা হয়ে আছে, দফায় দফায় প্রার্থী পরিবর্তন করা হচ্ছে, কিন্তু এসব অভিযোগ মোটেই সত্য নয়। তিনি বলেন, অভিযোগ করলেই যে সব সত্য এমনটা মনে করার কিছু নেই। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রায় 40টি অভিযোগ পাওয়া গেছে, তার ভিত্তিতে 15টি অভিযোগের সত্যতা পাওয়ার ক্ষেত্রে প্রার্থী পরিবর্তন করা হয়েছে। চেয়ারম্যান নিজের পক্ষে রাখতে গিয়ে বিতর্কিতদের নাম কেন্দ্রে না পাঠাতে আবারও স্মরণ করিয়ে দেন ওবায়দুল কাদের।